বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপকমিশনার জানান, বিভিন্ন আলামতের ফরেন্সিক পরীক্ষা, মজনুর জবানবন্দি সহ নির্ভুল চার্জশিট জমা দিয়েছেন তারা। এর মাধ্যমে আসামির সর্বোচ্চ সাজা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গেল 5 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কর্মীটোলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে কৌশলে সেখান থেকে নিজেকে উদ্ধার করে বান্ধবীর বাসায় গিয়ে সব ঘটনা খুলে বলেন তিনি। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার 3 দিন পর ধর্ষণের সঙ্গে জড়িত অভিযোগে মাদকাসক্ত ভব ঘুরে মজনুকে গ্রেফতার করে র্যাব। মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। তদন্তের দায়িত্ব পেয়ে মজনুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গোয়েন্দা পুলিশ। মামলার বেশ কটি আলামতের ফরেন্সিক পরীক্ষা করে পরিধি ও কাপড়ে মজনুর ডিএনএ পাওয়ার কথা জানায় ডিবি। সব প্রক্রিয়া শেষে ঘটনার 2 মাস 10 দিন পর দেয়া হলো মামলার চার্জশিট। আমরা আসামির 164 করিয়েছি, এটা একটা ধর্ষণের কার্য সম্পাদিত হয়েছে এবং সার্টিফিকেটগুলি প্রমাণিত হয়েছে আমাদের তদন্ত প্রাথমিকভাবে। ঘটনার পর শিক্ষার্থীর দেয়া বর্ণনা অনুযায়ী ভাঙা দাঁতের সূত্র ধরে গ্রেফতার করা হয় মজনুকে। এক্ষেত্রে সহায়তা করেছিলেন 2 জন, চার্জশিটে তাদেরকে মামলার সাক্ষী করা হয়েছে। অরুণা এবং খায়রুল ওরা ওই অপরাধের সাথে সরাসরি জড়িত কোনো ব্যক্তি না, ওই জন্য আমরা তাদেরকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করতে চেয়েছি। শিক্ষার্থী ধর্ষণের পর ক্ষোভে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ভবঘুরে মজনুর সম্পৃক্ততা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ। এসব নেতিবাচক আলোচনার বেশিরভাগই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। তদন্তে কিন্তু আমার ছোট বাচ্চা ছিল উপরে, বাবা কেন চকলেট আনে না, তেমনিভাবে তদন্ত মানুষের মন আছে, তারা বিভিন্ন রকমের জিজ্ঞাসু মনে কিছু কিছু বিষয়গুলোকে মিলাতে চেষ্টা করে, সেটা তাদের বিষয়। যোগাযোগ মাধ্যমে যারা লিখছেন তাদের সম্পর্কেও কিন্তু আমার মানুষের অনাস্থা আছে, সুতরাং সেই অনাস্থাটাকেও কিন্তু আমরা সবসময় ইগনোর করতে পারবো না। কারণ যোগাযোগ মাধ্যমে যারা লিখছেন তারাও কখনো কায়েমি স্বার্থ থেকে লিখছেন, তারাও কোনো একটা আপনার বিশেষ আপনার রাজনৈতিক উদ্দেশ্য তাড়িত হয়ে তারা লিখছেন, সুতরাং সেখানেও যে তারা সবসময় খুব সঠিকভাবে মূল্যায়ন করছেন, সবসময় যে রাষ্ট্রকে সঠিক কারণেই তারা সমালোচনা করছেন, সেই জিনিসটাও ঘটছে না। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধীরা কিছুটা নিবৃত হবে বলেও মনে করেন তারা। যত বেশি আস্থা বাড়াতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ।